ওম শ্রী সীতা লক্ষ্মণ ভারত সত হনুমত সমেতা শ্রী রামচন্দ্র পর নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সকলকে সপ্তম স্বাগত শ্রীমৎ বাল্মীকি ও রামায়ণ অরণ্যকাণ্ডের একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টিতম তম স্বর্গ একষট্টিতম তম স্বর্গের প্রতিপাদ্য বিষয়ে শ্রীরাম লক্ষ্মণ কর্তৃক সীতার অন্বেষণ এবং শ্রীরামের ব্যাকুলতা অথয়ে কষষ্ঠীত কণ লক্ষ্মণ বৈদেহত কেনারেতা বা সৌমিত্রে ভক্ষিতা কেন বা প্রিয়া তখন শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বললেন হে লক্ষ্মণ বিধেয় নন্দিনী এখন কোথায় তিনি কোথায় গেলেন আমার প্রিয়াকে কেই বা হরণ করল বা কোন রাক্ষস তাকে খেয়ে ফেলল ব্রেক্সে না বার যয দেয় মাং ভক্ষিত তখন সীতাকে বলেন হে বৃক্ষর দ্বারা সীতাকে তুমি লুকিয়ে দেখো না দেবী যদি তুমি উপহাস করতে চাও আমাকে আমাকে উপহাস করো না আমি শোকার তুমি আমার কাছে এসো রহিত অহং বই নাহি জীবামি লক্ষ্মণ ব্রতা শোকে নমহতা সীতা হরণ যে নমাম পরলোকে মহারাজ নুনং দক্ষ সে মে পেতাং হে লক্ষ্মণ সীতাকে ছেড়ে আমি বাজব না সীতাহরণজনিত হরণজনিত গভীর গভীর শোকমগ্ন হয়ে আমাকে মৃত এবং পরলোকিগত আমার পিতা দশরথ নিশ্চয়ই দেখতে পাবেন করুণভাবে শ্রীরামচন্দ্র রামচন্দ্র লাগলেন তখন তয়া বিরহিত চাহং তক্ষে জীবিতমাৎম নং ইতিবিল্প রাম সীতা দর্শন লাল সহ ন দদর্শ সুদঃখারত রাঘব জনকাতময সীতার বিরহে আমি জীবন ত্যাগ করব শ্রীরামচন্দ্র দেবী বিলাপ করতে থাকলে তখন কিন্তু সর্বত্র খুঁজে দেখলেন কিন্তু দেবী সীতাকে তিনি কোথাও দেখতে পেলেন না শ্রীরামচন্দ্র অত্যন্ত শোকার্ত হয়ে পড়লেন তখন লক্ষণ রামচন্দ্রের কল্যাণ কামনায় তখন তাকে বোঝ বললেন মা বেশাদং মহাবুদ্ধে করুয়ত্নং মায়া সহং এদং গেরে বরং বের বহু কন্দর সোভিতম লক্ষণ তখন বলছেন আপনি বিষণ্ন হবেন না সীতার অন্বেষণে আসুন আমরা যত্নবান হই পর্বত বহু গহ্বর দ্বারা সুশোভিত মৈথিলি পর্বত গভরকে ভালোবাসেন তিনি কাননে ভ্রমণ করতে ভালোবাসেন হয়তোবা তিনি কোনো বনে তিনি প্রবেশ করে থাকতে পারেন তৎসায় অন্বেষণে শ্রীমান ক্ষিপ্রমে বতাবহে বনাং সারবাং বেচেন তখন লখন বচেন হে রাঘব সীতার অন্বেষণে আমরা দ্রুত চেষ্টা করি যেখানে যেখানে জনক নন্দিনী থাকতে পারেন অরণ্যে সেই সকল স্থান আমরা তন্নতন্ন করে অন্বেষণ করব মান্না সে যদি কাকস্তে মাংস শোকে মানব ক্রেথা এবং মুক্ত সৌরাধ্যা লক্ষ্মণেন সমাহিতা সহ সৌমিত্রে না রাম বিচেত তখন লক্ষণ বলছেন শ্রীরামচন্দ্রকে যদি আমার প্রস্তাব গ্রহণ করেন শোকে মগ্ন না হয়ে আসুন আমরা সীতার অন্বেষণে প্রবৃত্ত হই বেচেতর্বতঃ শৈলং রাম লক্ষ্মণ অব্রবেদ নেহ পরশ্বামী সৌমিত্রে বৈদেহিং পার্বতের শুভম পর্বতের সর্বত্র অনুসন্ধান করে তখন রাম তখন লক্ষ্মণকে বললেন সর্বত্রই তো অনুসরণ করলাম পর্বতের কিন্তু বৈদহিকই তো কোথাও দেখতে পাচ্ছি না তখন তত দুঃখ বিশান্তাপত লক্ষ্মণ বাক্যম্রবিত বেচরণ দণ্ডকারণ্যং ভ্রতরং দীপ্ত তেজসম তখন দুঃখে তাপে জর্জরিত লক্ষণ দণ্ড সীতার অনুসন্ধানে বিচরণ করতে করতে রামচন্দ্রকে তখন বললেন বন সুবিচেতং সর্বং পদ্্মী নফুপঙ্কা গিরেশায়ং মহাপ্রাজ বহু কন্দর নির্ঝর নাহি নহি পশ্বামী প্রাণে ভপি গরি অসীম শ্রীরামচন্দ্র লক্ষণকে বললেন সমস্ত বন তন্নতন্ন করে অন্বেষণ করলাম কিন্তু কোথাও তো দেবী সীতাকে দেখতে পেলাম না এবং সবিলপন রাম সীতা হরণ কর সীতা হং দীন শোক সমাবেষ্ট মোহরতঙ্গ সীতা হরণ হেতু ব্যথিত শোকসন্তপ্তিত চিত্তে শ্রীরামচন্দ্র বিলাপ করতে লাগলেন এবং তিনি বিহল হয়ে পড়লেন শোকে শ্রীরামচন্দ্র সর্বাঙ্গ শিথিল হয়ে গেল তিনি সাধারণ বুদ্ধি চেতনা হারিয়ে শোক বিহল ও কাতর হয়ে তখন উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে অবসন্ন দেহ হয়ে পড়লেন তং সন্তত লক্ষ্মণ প্রিয় বান্ধবম ব্রহ প্রকার প্রস্তিত প্রসিতাঞ্জলিহী সকার লক্ষ্মণ বিনীতভাবে বদ্ধাঞ্জলি শ্রীরামকে বহুভাবে সান্ত্বনা দিতে লাগলেন তখন লক্ষণের মুখ নিশ্চিত সেই আশার বাণীকে অনাদর করে শ্রীরাম কিন্তু বারবার উচ্চরে ক্রন্দন করতে লাগলেন একষট্টিতম তম স্বর্গের এখানেই সমাপ্তি ইত্যার রামায়ণে বাল্মীকি আদি কাব্যে অরণ্যকাণ্ডেষষ্ঠীতম স্বর্গহং মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের অরণ্যকাণ্ডের একষট্টিতম স্বর্গের এখানেই সমাপ্তি বাষট্টিতম স্বর্গ শ্রী রামচন্দ্রের বিলাপ অথ দিষষ্ঠীতম স্বর্গহং সীতা ধর্মাত্মা শোকপহত চেতন ললাপ মহাবাহ রাম সীতাকে দেখতে না পেয়ে তখন কমলোচন শ্রীরাম শোকে তখন অভিভূত হয়ে বিলাপ করতে লাগলেন বেশে শণ স্থানে হাসন প্রশে অবগচ্ছামিতে শিলং পরিহাস প্রিয়ং প্রিয় আগচ্ছতং বেশালাক্ষী শূন্য শ্রী রামচন্দ্র তখন বলছেন যে হে পরিহাস প্রিয় তোমার স্বভাব তো আমি জানি বিশেষত এই এরকম আশ্রম স্থানে পরিহাস প্রশংসিত নয় হে শীতে তুমি ফিরে এসো তোমার পর্ণকুটি শূন্য হয়ে পড়ে আছে সুভ্যকতং রাক্ষসই সীতা ভক্ষিতা বহতা তা পিবা রামম লক্ষ্মণ শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বলছেন হে লক্ষ্মণ পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে রাক্ষসেরা সীতাকে খেয়ে ফেলেছে বা হরণ করেছে কারণ তিনি আমি যখন বিলাপ করছি আমার বিলাপ শুনেও তিনি কিন্তু আমার কাছে আসছেন না হাম আমারা যে হা, হাধ্য বর বরী হা সকা মাধ্য কৈকেই দেবী মেদ্যা ভবিষ্যতে হেসে তুমি কোথায় গিয়েছ আজ এ কৈকে মনোকামনা পূর্ণ হয়েছে হায় দেবী আজ আমার কী হবে এই বলে শ্রীরামচন্দ্র ক্রন্দন করতে লাগলেন সীতা বিনা সীতা কথং নাম প্রভেক্ষী শূন্য মম সীতার সঙ্গে অযোধ্যা থেকে বেরিয়ে এসেছিলাম এখন সীতাকে ছাড়া কি করে অযোধ্যায় প্রত্যাবিত হব আমার এই শূন্য অন্তঃপুরে আমি প্রবেশ করব নিবৃত্ত বনবাস জনকং মিথিলাধিপম কুশলঙ্করে পৃথন্তং কথং শখ্যে নিরীক্ষুত বনবাস থেকে যখন ফিরে যাব তখন মিথিলারাজ জনক যখন আমার কুশল জিজ্ঞাসা করবেন তখন আমি কি কি তাকে উত্তর দেব অথবণ ভরত পালিত স্বর্গ এব হীন শূন্য হে লক্ষ্মণ ভারতের পালিত অযোধ্যা পুরীতে আমি আর ফিরে যাব না সেটাকে ছাড়ার স্বর্গ আমার কাছে শূন্য মনে হবে তন্মান মৎসির্য হি বনে গচ্ছয় গচ্ছয়িং জীবে নত বিনা সে লক্ষ্মণ তুমি আমাকে একাকি বনে রেখেই অযোধ্যাপুরীতে ফিরে যাও সীতা ব্যতীত আমি কিন্তু কিছুতেই আর বাজবো না কৌশল চ অভিবাদ্যা অভিবাদ দিয়া রসনীয় প্রযতন ভবতা সুপ্তচারিণ হে লক্ষ্মণ আমার নির্দেশে তুমি মাতা কৈকি সুমিত্রা কৌশল্যাকে যথবিধে প্রণাম করে শোভন বচনে তাদের সযত্নে রক্ষা করবে শ্বেতায়শ্চ বিনা স্বয়ং মিত্র সুদন বেস্তরে নামে বিনিবেদ্যস্ত ভবে হে লক্ষ্মণ সীতার বিনাশের সংবাদ তুমি বিস্তৃতভাবে আমার মাতার নিকট নিবেদন করবে বিসর্ণবদন রঘুনন্দন তখন কী করলেন এইভাবে বিলাপ করতে থাকলেন ভয় বিহল বদন হয়ে ব্যথিত চিত্তে লক্ষণও তখন অত্যন্ত কাতর হয়ে পড়লেন বাষট্টিতম স্বর্গের যেখানে সমাপ্তি ইতি শ্রীমাদ রামায়ণে বাল্মীকি আদি কাব্যে অরণ্যকাণ্ডে দ্বিষষ্ঠীতম স্বর্গ মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের অরণ্যকাণ্ডের বাষট্টিতম স্বর্গের এখানে সমাপ্তি অথীতম স্বর্গ তেষট্টিতম স্বর্গ শ্রীরামের বিলাপ প্রিয়া বিচ্ছেদ হেতু শোকে মহগ্রস্ত কাতর রাজপুত্র রামচন্দ্র লক্ষণকে বিষাদিত করে তীব্র বিষণ্নতায় নিমগ্ন হলেন শোকে বিষণ্ন রামচন্দ্র উৎস নিষ্ঠা ত্যাগ করে কাঁধে কাঁধতে শোকাভিভূত হয়ে পড়লেন শ্রীরামচন্দ্র লক্ষণকে বলছেন পৃথিবীতে আমার মতো দুষ্কর্ম আর কেউ নেই কারণ শোকের পর শোক এসে আমার হৃদয় এবং মনকে বিদীর্ণ করছে এইভাবে শ্রীরামচন্দ্র ক্রন্দন করতে লাগলেন এবং ক্রন্দন করতে করতে তখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন মায়াবিহীন বনে রীরা বিক্রি বিনা বত্তায়তকান্ত নেত্রা শ্রীরামচন্দ্র তখন বলছেন জনহীন অরণ্য আমি না থাকায় রাক্ষসটা মিলিত হয়ে তাকে যখন আকর্ষণ করেছে তিনি মুক্তি কামনায় নিশ্চয়ই তিনি চিৎকার করেছিলেন বিলাপ করেছিলেন তৌলহিতর্শ প্রিয় দর্শনার সদচিত্রনিত পঙ্কিগ্ধ নুনং প্রিয়ায় মমনাভিপাত রাক্ষসেরা তাকে নিশ্চয়ই প্রহার করেছে তাহায় আমার এর পরেও আমার কেন মৃত্যু হল না গোদাবরী অংসরে তং্বরে প্রিয় প্রিয়ায় মম নিত্যকাল অপত্র গচ্ছে দিতে চিন্তায়ামি নাই নদীর শ্রেষ্ঠ গোদাবরীর দিকে তাকিয়ে তিনি তখন বললেন যে গোদাবরী আমার প্রিয়া সীতার সবসময় অত্যন্ত প্রিয় তিনি গোদাবরীতে যাননি তো কিন্তু তিনি তো কোথাও একাকৃণী তো তিনি যান না এইরকমভাবে তিনি বিলাপ করতে লাগলেন আদিত্য কৃতজ্ঞ লোকস্ব সত্যান্নি করম সাক্ষী মম প্রিয়া সাক্ষগত হত সংসারশ্রমে লোক হত্য সর্বম মানুষের কৃতকর্মের অকৃতকর্মের জ্ঞাতা তিলকের সত্য অসত্য কর্মের সাক্ষী স্বরূপ সেই নন্দন সূর্যদেব প্রিয়া বির আমি শোকাত হয়ে পড়েছি আমার প্রিয়া সীতা কোথায় আছেন কেউ কি তাকে হরণ করেছে সেসব বিষয়ে আপনি বলুন এইভাবে সূর্যের দিকে তাকিয়ে তিনি ক্রন্দন করতে লাগলেন লোকে সুসরে বে সোনা ইয়াত্তে নন বেদেত ভাবে সংসর্ষ বায় কুল নিংতাং রেতা বাপি বা রে বা পবনদেবকে জিজ্ঞাসা করলেন ত্রিভুবনে অনিত্য আপনার তো কিছুই নেই আমার কুলধর্ম পালেনি সীতা মারা গেছেন না অপরিতা হয়েছেন বা কোন পথে তিনি কোথায় গেছেন সে সম্পর্কে আমাকে বলুন শোকে দেহ জ্ঞানীন হয়ে বিলাপরত সংজ্ঞাহীন শ্রীরামকে তখন লক্ষণ তখন বললেন সুমধুর বাক্যে শোকংবেস্য যদ্ যদ্ চাস্তু ভজস্ব সোসাহতাচস্ত বিমার্তম বিমারগনেৎশা উৎসাহবন্ত হে নরান লকে SIDANTI KARMA SATE হে অগ্রজ এখন সব পরিহার করে ধৈর্য ধরুন অন্বেষণে উৎসাহিত হন সংসারে উৎসাহ সম্পন্ন ব্যক্তিরাই দুষ্কর কর্ম করে থাকেন শ্রীরামচন্দ্র লক্ষণের কথা চিন্তা করে ধৈর্য হারা হয়ে আবার অত্যন্ত দুঃখী বিভূত হয়ে পড়লেন তেষট্টিতম স্বর্গের এখানেই সমাপ্তি এহর্ষে শ্রীমদ রামায়ণে বাল্মীকি কাব্যে আদিকাব্যে কাণ্ডে ত্রিষষ্ঠীতম স্বর্গ মহর্ষি বাল্মীকি বিবেচিত আদিকাব্য রামায়ণের অরণ্যকাণ্ডের তেষট্টি তম এখানেই সমাপ্তি তম স্বর্গ তম স্বর্গে বর্ণিত শ্রীরামচন্দ্র কর্তৃক সীতাহরণ শ্রীরামের শোকাবেগ বৃদ্ধি এবং দক্ষিণ দিকে তাদের গমন যেতে যেতে তখন এই যুদ্ধ চিহ্ন দর্শন করলেন অথচিতম সর্গা সদিন দিনয় বাচা লক্ষ্মণং বক্রম ব্রবী শীঘ্রং লক্ষ্মণ জি গত্যা গোদাবরীং নদী অপে গোদাবরীং সীতা পদ্মানুয়িত গত পত্নী বিহস্যকে বিফল হয়ে শ্রী রামচন্দ্র কাতরকণ্ঠে লক্ষ্মণকে বললেন লক্ষণ চলো শীঘ্র গোদাবরী নদী থেকে গিয়ে তাকে জিজ্ঞাসা করে এসো সীতা পদ্ম আহরণের জন্য গোদাবরী নদীতে গেছেন কি না তাং লক্ষ্মী লক্ষ্মণ তীর্থবতিং তীং বিচিত্র রামমব্রবেদ নং পারস্বামী তীর্থে শুক্রসত নভৃণতি মে কন স্বাদেশমাপনা বৈদেহ লক্ষণ গোদাবরী নদীর ঘাটে অন্বেষণ করে আসলেন কোথাও সীতাকে দেখতে পেলেন না তাই এসে তখন রামচন্দ্রকে এই কথা বললেন লক্ষণের কথা শুনে শোকসন্তপ্ত আর্ত শ্রীরাম গোদাবরী নদীর তীরে তখন গেলেন সতমপস্থিত রাম কীতে ভূতানী রাক্ষ বাদার বাধার পেং নাতাং সং রামায় তথা গোদাবরী নদী রামচন্দ্র সেখানে উপস্থিত হয়ে কোথায় সীতা কোথায় সীতা বলে চিৎকার করতে লাগলেন কিন্তু সেখানকার প্রাণীরা বা গোদাবরী নদী যে রাক্ষসরা যে রাবণ যে সীতাকে হরণ করেছে এই কথা কিন্তু শ্রীরামচন্দ্রকে জানালেন না মন্দা কেন জানানম ইমং প্রশ্রাবণ গিরিম সর্বান্ন চামী যদি সীতা হি লভ্যতে সীতাকে যদি পাওয়া যায় এই আশায় আমি মন্দাকিনী নদীর তীরে জনস্থান প্রস্তবনগির সর্বত্র অনুসন্ধান করি বিচরণ করব এতে মহামৃগা বীর মমিক সন্তে পুনঃ পুন ভক্ত কামায় হি মে ইঙ্গিত শ্রী রামচন্দ্র তখন লক্ষণকে বলেন হে বীর লক্ষ্মণ এইসব বড় বড় হরিণগুলি আমাকে বারবার দেখছে ইঙ্গিতে বুঝতে পারছি যে এই পশুরা কিছু বলতে চাইছে আমাকে কেব মুক্ত নরেন্দ্রে ন ত্রেমৃগা সহ তথ্য দক্ষে নাভি সর্বে দর্শয়ন্ত নবস্থলম রামচন্দ্র তখন বাষ্পরুত্ত কণ্ঠে তখন লক্ষণকে বললেন যে হরিণেরা সকলে উঠে দাঁড়িয়ে দক্ষিণ দিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে আছে চৈব দক্ষিণাং দক্ষিণাংচা সাধু গচ্ছা বহে দেব দেশা গম কশিৎ আর ইয় সাথ লক্ষে তখন লক্ষণ তখন বলেন যে মাটির দিকে তাকিয়ে দক্ষিণ দিক নির্দেশ করছে হরিন্দা আমরা দুজনেই দক্ষিণ দিকেই গেলে ভালো হয় কারণ যদি কোথাও তার সন্ধান পাওয়া যায় বর বা প্রস্থিত দক্ষিণাং দেম লক্ষ্মণানগত শ্রীমান বেক্স মান তখন শ্রীরামচন্দ্র তখন বললেন লক্ষণকে তাই হোক মাটির দিকে লক্ষ্য রেখে লক্ষ্মণের পশ্চাৎ দক্ষিণ অভিমুখে তারা তখন যাত্রা করলেন এইভাবে দুই ভাই পরস্পর কথা বলতে বলতে তখন পুষ্প সমাকীর্ণ এক পথ দেখতে পেলেন রামচন্দ্র পুষ্পবৃষ্টি দেখে সকাতরে লক্ষণকে ক্ষেতপূর্ণ বাক্যে বললেন আভে জানা মে তানিনা তানি না তানি না তানিমানি হ লমণা অপে নধ্যানি বৈদেহা মম দত্তাণী কাননে হে লক্ষ্মণ আমি সীতাকে যেই ফুলগুলি তুলে দিয়েছিলাম সেইগুলো সীতা নিজ কেশগুচ্ছে ধারণ করেছিলেন পথে সেই ফুলগুলি সব পড়ে আছে সেগুলোকে আমি চিনতে পেরেছি কাতর হয়ে শ্রীরামচন্দ্র এরকম বললেন অশ্ব লক্ষ্মণ বৈদেহা দেহা কনক কনকবিন্দব ভূষ হি সৌমিত্রে মাল্লানি বিবিধানি হে লক্ষ্মণ দেখো বিধেহ নন্দিনীর অলঙ্কার থেকে বিন্দু বিন্দু সোনা এবং তার গলা নানা প্রকার মালা ছড়িয়ে পড়ে আছে মনে লক্ষ্মণ বৈদেহী রাক্ষসই কামরিভি ভিত্তা ভিত্তা বিভক্তা বা ভক্সিতা বা ভবিষ্যতে হে লক্ষ্মণ আমার মনে হচ্ছে স্বেচ্ছারূপধারী রাক্ষসেরা বিধেহ নন্দিনীকে ভক্ষণ করে ফেলেছে হে লক্ষ্মণ সীতার জন্যই এখানে পরস্পর বিবদমান দুই রাক্ষসের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে মুক্তা মণি চেতং চেতং রমণীয়ং বিভূষিতং ধরণ পথিতং সম্যকর্ষ ভগ্নং মহধ্যন হে লক্ষ্মণ ভূমিতে ভগ্ন অবস্থায় পথিত মণিমুক্তা খচিত এবং মনোরম অলঙ্কার ভূষিত সেই বিশাল ধনুকটি কার হতে পারে রাক্ষসি দংবৎস সুরানা মথ তাবা তরুণা দেঙ্কা সং বৈদুর্য গুলিকাচেত নবদিত সূর্য সদৃশ উজ্জ্বল বৈদুর্যমণির বটিকা সমন্বিত ধনুকটি কার রাক্ষসদের অথবা কোনো দেবতাদের কি। ভূমিতে ভগ্ন অবস্থায় পতিত এই সোনার কবচটি বেকার স্বর্গীয় পোষ্যমাল্য সোভিত ভগ্নদণ্ড এই ছত্রটি বাকার কাঞ্চনচ্ছদ চেমে পিসা চব্বাদীমূপা মহাকায়াকা নিহতারণে যুদ্ধে নিহত ভীষণ রূপধারী বিশাল দেহি বক্ষে সোনার বর্মধারী পেশা মুখ বিশিষ্ট এই গর্তবগুলি কার এগুলি কার রথের বাহন ছিল দেপ্ত পাবক সংকাশ দোতিমান সমর্বজ অপবিধ কষ্ট সংগ্রামিক বর জ্বলন্ত অগ্নিশিখার নেই উজ্জ্বল যুদ্ধের পতাকা যুক্ত ক্ষত বিক্ষত হয়ে ভগ্ন এই যুদ্ধ রথ টিকার লক্ষণ দেখো এখানে বানপূর্ণ বিধ্বস্ত দুটি তুন আর কষা ও লাগাম ধরে কারাইবে রথের সারতি নিহত হয়ে পড়ে আছে নাইবা, না নৈবা যক্ষাচ নাক্ষসহ কি বা মনুষ্য বা সুখং প্রাপশি লক্ষ্মণ হে লক্ষ্মণ যক্ষ গন্ধ্ব পিশাচ রাক্ষসেরা কিংবা কিন্নরগণ বা মনুষ্যগণ কেউই আমার হাত থেকে নিষ্কৃতি পাবে না মমা শ্রবণ সম্পূর্ণম আকাশং পার্শ্ব লক্ষ্মণ অসম্পাতঙ্করে স্বামী হিয়তৈলকচারিণম লখন আমার হস্ত পরিপরিত বান দ্বারা আজি আমি তিলকচারীদের গমনাগমন রুদ্ধ করে দেব বেনের মাথে তা শৈলাগ্রং সুশ্রমান জলাশয় ধস্ত গোলমং বিপ্রসানিত সাগরম করে স্বামী সংযতঙ্কাল করম আমি গ্রহদের গতি অবরুদ্ধ করব চন্দ্রের গতিপথ রুদ্ধ করে দেব অগ্নিবায়ুর সুন্দর সূর্যের তেজে ঢাকা পড়ে বিনষ্ট হয়ে যাবে পর্বত চূড়া বিচুন্নিত করব জলাশয়সমূহ বিশুষ্ক করে দেব বৃক্ষ লতাগুল্মকে বিধ্বস্ত করব সমুদ্রকে বিনাশ করব নে কোশলী নিংসেতাং প্রসাদি মহেশ্বরং অশ্বিন মুহূর্তে সৌমিত্রে মম দক্ষি বিক্রম হে লক্ষ্মণ দেবতারা যদি আমার কল্যাণময়ী সীতাকে এই মুহূর্তে আমাকে প্রত্যর্পণ না করে তবে তারা আমার পরাক্রম দেখতে পাবেন নৈব দেবা ন দৈত্যেয়া নিসাচন রাশাহং মম ভাবে শান্তে মামক্রধাতিতে আমার ক্রোধাগ্নিতে ত্রিভুবন ধ্বংস হয়ে যাবে দেবতা দৈত্য বিশ্বাস রাক্ষসেরা কেউই অবশিষ্ট থাকবে না দেব দেবদান লোকায়ে রাক্ষসামপে বহুদানি পত বানৈ ঘই সকলই ক্রেতা দেবতা দানব যক্ষ রাক্ষসদের যারা যারা আছে সকলে আমার বানাঘাতে তারা তাদের আজকে মৃত্যু হবে এত বলমাবমাবন্ধয়ত এই রকম বলে কোধে আরক্ত নেত্র শ্রীরামচন্দ্রর তখন অধরষ্ট কম্পিত হতে লাগল তিনি তখন বলকল ও আজিনকে শক্ত করে বেধে জটাভারকে বন্ধন করলেন তখন তাকে দেখতে ত্রিপুর হত্যাকারী ভগবান শ্রী রুদ্রদেবের মতো দেখাচ্ছিল লক্ষ্মণাদথ চাদায় রম রাম নিষ্পকর্মুখম শরমাদায় সন্দেহ ঘর মাম সন্দতে ধনুষ শ্রীমান রাম পরপুরঞ্জয় যুগান্তগ্নিব ক্রুদ্ধ ইদং বচনমে শ্রীরামচন্দ্র লক্ষণের কাছ থেকে ধনুক নিয়ে তাতে টঙ্কার দিলেন তারপর সেই ধনুকে বিষাক্ত সর্পসম সমসমজল বান সংযোজন করে শত্রুপরি বিজয়ী শ্রীরাম তখন প্রলয়কানীর অগ্নির মতো ক্রুদ্ধ হয়ে বললেন লক্ষণ যেমন জরা মৃত্যু মহাকাল সকল প্রাণীর উপর প্রভাব বিস্তার করে কিন্তু তাদের প্রতিরোধ করা যায় না সেই রকম আমিও ক্রুদ্ধ হয়ে নিঃশংসে আমি সকল কিছুকে ধ্বংস করব। দেবাদি সকলে পূর্বের মতো আমার এই দেবী সীতাকে যদি এনে না দেন তাহলে আমি দেবতা গন্ধর্ব মনুষ্য নাকসমূহ এবং সপর্বত জগৎকে আমি বিমর্দিত করে দেব চৌষট্টিতম তম স্বর্গের এখানেই সমাপ্তি ইত্যার সে শ্রীমাদের আমায়ণে বাল্মীকি আদি কাব্যে অরণ্যকাণ্ডে চতুষষ্ঠীতম স্বর্গ মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের অরণ্যকাণ্ডের চৌষট্টিতম স্বর্গের এই সমাপ্তি সুপ্রিয় শ্রোতাবন্ধুরা আপনাদের সকলের শ্রীরে শ্রেষ্ঠ গুরু মহারাজের অক্ষয় কৃপা আশীর্বাদ বর্ষিত হোক মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের কৃপাশীর্বাদে আপনাদের সকলের জীবন মঙ্গলময় কল্যাণময় আনন্দময় হোক এই প্রার্থনা করি সকলকে আমার নমস্কার ধন্যবাদ ওম শান্তি শান্তি শান্তি